স্টপ ওয়েয়ারিং ব্যালেন্সিয়াগা। সো আমি এমন কেন বলছি, প্রথমে এই ভিডিওটা দেখে নাও। क्या कर रहा तू यहाँ पे? बैलेंसियागा पहन, बैलेंसियागा नहीं पहनना। okay. बैलेंसियागा कभी नहीं पहना। गूगल करियो क्यों? क्यों? एक कंट्रोवर्सी है, बहुत गंदी। ओके, बैलेंसियागा क्यों? ओके, गूगल इट, नेवर वेयर। मैंने सारे कपड़े जला दिए बैलेंसियागा के। ओके भाई, मुझे मालूम नहीं था। बैलेंसियागा कभी नहीं पहनना। डन। ओके, ये गंदे लोग है। मैंने आगे तो तुम्हारा सवाई चेनो। सो हनी सिंह एमन क्या बोल रहे, उन्हीं एतो बड़ो एक ब्रांड के কেন পড়তে বা প্রমোট করতে মানা করলো, আর কেন উনি ওনার সব ব্যালেন্সিয়াগা ড্রেস পুড়িয়ে ফেলেছে। সো আজকে এই ভিডিওতে আমরা এই ডিটেলসে জানবো। তো ব্যালেন্সিয়াগা এমন কিছু কাজ করছে যেটা তোমাদের জানা খুব দরকার। এই ফটোগুলো দেখো। এই ফটোগুলো ব্যালেন্সিয়াগার অ্যাড ক্যাম্পেনের ফটো। এই ভিডিওটিকে পজ করে এই ফটোর সারাউন্ডে কিছু দেখার চেষ্টা করো। কিছু কি আনন্যাচারাল দেখতে পেলে? চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আজ এই ব্যালেন্সিয়াগার পুরো কন্ট্রোভার্সির তোমাদের কাছে এক্সপ্লেন করব। তো ব্যালেন্সিয়াগা এক স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ছিল, আর এই ব্র্যান্ডটি ছিল বার্সেলোনাতে। আর এই ব্র্যান্ডকে যে বানিয়েছিল তার নাম ছিল ক্রিস্টোবাল ব্যালেন্সিয়াগা। এই ব্র্যান্ড প্রথমে শুধু কাস্টম ড্রেস বানাতো, এদের আউটলেটে কোনো রকম রেডিমেড ড্রেস পাওয়া যেত না। এই ব্র্যান্ডের ডিজাইন ইউরোপিয়ান আর জাপানিজ স্টাইলের ফিউশন ছিল। আফটার 17th century এই কোম্পানির ওনার ক্রিস্টোবাল ব্যাংক্রাপ্ট হয়ে যায়, আর ওনাকে নিজের স্টোরটা বন্ধ করতে হয়। আর তারপরে ক্রিস্টোবাল বার্সেলোনা ছেড়ে প্যারিসে শিফট হয়ে যান, যেখানে উনি আবার নিজের ব্র্যান্ডটিকে নতুন করে স্ট্যাবলিশ করেন ব্যালেন্সিয়াগা নামে। প্যারিসে ব্যালেন্সিয়াগা খুব তাড়াতাড়ি চলতে চালু করে দিয়েছিল। বাট তারপর আসে World War II, যেখানে বড়লোক আর গরিবের পার্থক্য বোঝাতে বড়লোকরা ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডকে পড়া চালু করলো, আর এমন করেই এই ব্র্যান্ডটি হয়ে যায় একটি লাক্সারি ব্র্যান্ড। 1968 যখন ক্রিস্টোবালের বয়স হয়ে যায়, তখন উনি আর ব্যালেন্সিয়াগাকে আগে চালাতে চাইছিলেন না, আর উনি এইটাও চাইছিলেন না যে নতুন কোনো ডিজাইনার এসে তার কোম্পানিকে আগে নিয়ে যাক। তার ঠিক 4 বছর পরে 1972 ওনার ডেথ হয়ে যায়। আর ওনার ডেথ হওয়ার কিছু মাস পরেই ওনার ছেলেমেয়েরা ওনার কোম্পানির পুরো রাইট অন্য কোনো কোম্পানিকে বেচে দেয়। প্রথমত ব্যালেন্সিয়াগার মাল্টিপল ওনার ছিল, বাট এখন যেই কোম্পানি এই ব্র্যান্ডটিকে ওন করছে তার নাম হচ্ছে কিরিং। কিরিং শুধু ব্যালেন্সিয়াগা না, এমন অনেক বড় বড় ব্র্যান্ডকে ওন করে। সো এবার আসা যাক কন্ট্রোভার্সির ওপরে। অনেক বছর ধরে ব্যালেন্সিয়াগার ডিজাইনারদের ওপর চাইল্ড অ্যাবিউস আর চাইল্ড পর্নোগ্রাফির অনেক কেস চলছে। যেমন এই অফিস থিমের ফটোগুলো দেখো। এই ফটোগুলো দেখে তুমি মনে করবে এতে কী আছে। যখন তুমি এই ফটোটিকে ভালো করে দেখবে তখন বুঝতে পারবে এই মডেলের পিছনে কিছু বুক রাখা আছে, আর ওই বুকের অথর হচ্ছে মাইকেল বোরম্যান্স। আমি ঠিক প্রোনাউন্স করছি হয়তো? তো আমরা যদি এই নামটি গুগল করি তো দেখতে পাবো ইনি একজন খুব বড় পেন্টার। বাট প্রবলেম হচ্ছে ইনি যেমন টাইপের পেন্টিং করেন সেই পেন্টিংগুলি অনেক ডিস্টার্বিং আর একটু ইভিল টাইপের ভাইব দেয়। যেমন এই পেন্টিংয়ে তুমি দেখতে পাচ্ছ দুটো হিউম্যান্স অন্য কোনো হিউম্যান্সের বডি পার্ট খাচ্ছে, এমন অনেক ছোট বড় সবাইকে নিয়ে ইনি অনেক ইভিল টাইপের পেন্টিং করেছেন। এটাকে আমি মানছি হয়তো এটা কোইন্সিডেন্সলি বা এই পেন্টারকে প্রমোট করার জন্য এই জিনিসটা করা হয়েছে। বাট এই ফটোটায় তুমি কি বলবে? এটা তো তোমরা বলবে যে এই ফটোতে আবার কি প্রবলেম আছে, জাস্ট একটা হ্যান্ডব্যাগ দেখানো হয়েছে আর আশেপাশে কিছু এ4 সাইজ পেপার পড়ে আছে। বাট তুমি যখন ধ্যান দিয়ে দেখবে তখন এই ব্যাগের নিচের দিকে একটি ডকুমেন্টস পড়ে আছে, আর এই ডকুমেন্টসটা যেমন তেমন ডকুমেন্টস না, এটি একটি সুপ্রিম কোর্টের কেসের ডকুমেন্ট। সো এই ডকুমেন্টসে চাইল্ড পর্নোগ্রাফির লিগ্যালিটির কথা বলা হয়েছে। সো এইসব করে এই ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা নিজেকে কি প্রমাণ করতে চাইছে বা আমাদের কি মেসেজ দিতে চাইছে এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। দেবনা ঘোষরিয়ার 2015 থেকে ইনি ব্যালেন্সিয়াগার একজন ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসাবে আছেন। আর তোমরা যারা জানো না তাদের বলে দিই এনার ওপরে অনেক কটা চাইল্ড অ্যাবিউজের কেস চলছে। আর ওইখানেই লোটা, যে এই ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের ফ্যাশন কনসালটেন্ট, আর ভোগ একে বেস্টেস্ট স্টাইলিশ অফ দ্য ওয়ার্ল্ড বলেছে, তার ইনস্টাগ্রাম পোস্টে একটু নজর দেওয়া যাক। এইসব পোস্ট দেখে নিশ্চয়ই তোমাদের এই পোস্টগুলো নর্মাল মনে হচ্ছে না, আর এগুলো নর্মাল পোস্ট নাও। সো ব্যাক টু কিডস টপিক। সো এই ফটোগুলো ধ্যান দিয়ে দেখো। এই ফটোর নিচের টেবিলে একটি টেপ রাখা আছে,
এই টেপটির ওপরে ব্যালেন্সিয়াগা একটু আলাদা টাইপের লেখা আছে। এখানে ব্যালেন্সিয়াগার স্পেলিং BAL লেখা নেই, এখানে ব্যালেন্সিয়াগার স্পেলিং BAAL লেখা আছে। আর আমরা যদি বাইবেলে দেখি, যাকে তখনকার মানুষরা বাচ্চার বলি দিত তাদের নিজের উইশ ফুলফিল করার জন্য, আর এই ডেমনের সিমিলার ড্রয়িং এই ফটোর ওয়ালে লাগানো আছে। কাইন্ড অফ সিমিলারি এই বাল ডেমনের মতোই দেখতে লাগছে। আর পরের ফটোটায় তোমরা দেখতে পাবে যে অনেকগুলো টেডি বিয়ার রাখা আছে, বাট ওই টেডি বিয়ার গুলোকে বন্ডেজ হার্নেস পরানো হয়েছে। আর যারা তোমরা জানো না তাদের বলে দিই, এই বন্ডেজ হার্নেস কোন ভিডিওতে ইউজ করা হয়। তো তোমরাই বলো, এই ব্র্যান্ড আমাদের কি বোয়াতে চাইছে বা কি মেসেজ দিচ্ছে? এটা কি চাইল্ড পর্নোগ্রাফি প্রমোট করছে? তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। যখন এইসব হেড নিউজ অনেক স্প্রেড হয় তখন ব্যালেন্সিয়াগা পাবলিকলি এসে অ্যাপোলজি দেয়, বাট এতে কিছু চেঞ্জ হবে না, কারণ এই ব্র্যান্ড বছর বাই বছর এমন সেম কাজই করে যাচ্ছে। সো এই ভিডিওটা তোমার ওইসব ফ্রেন্ডকে শেয়ার করো যে এই ব্যালেন্সিয়াগা ব্র্যান্ড পরে এবং এই ব্যালেন্সিয়াগা ব্র্যান্ড পরে নিজেকে শো কুল মনে করে। সো তাদের এই ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন আর দেখাবেন যে তাদের ফেভারিট ব্র্যান্ড কি কি কার্ন করে বেড়াচ্ছে। তো এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে লাইক করবে। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ এটা শোনো।